নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, মে মাসে হচ্ছে না ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা, তো পিছিয়ে গেল বেশ কিছুদিন। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন, তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জানো। তো বন্ধুরা, ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী 26 মে হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। যে সময় এই পরীক্ষা ফেলা হয়েছিল তখন যাকে বলায় ভরা পেটের ভোটের মরশুম, আর লোকসভা ভোটের ফল প্রকাশ হতে সেই কিন্তু জুন মাস। তাই বেশ কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষা। 18তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেছে। 19 এপ্রিল থেকে ভোট শুরু এবং 4ই জুন গণনা। এই অবহে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা নতুন দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে আগামী 16 জুন। পাশাপাশি জানানো হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের যেমন ম্যান পরীক্ষা আগামী 20 সেপ্টেম্বর থেকে 5 দিন হবে। প্রসঙ্গত, ইউপিএসসি এবং এসএসসি পরীক্ষা 3টি পর্যায়ে হয়, প্রিলিমিনারি, ম্যান এবং পার্সোনালিটি টেস্ট। চলতি বছর কমিশনে সিআই এর মোট 1056টি এবং আইওর জন্য 150টি শূন্যপদের বিজ্ঞপ্তি দিয়েছে। মডেল কোড অব কন্ডাক্ট অথবা আদর্শ নির্বাচন আচরণবিধি ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়। গত শনিবার মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই কিন্তু লাগু হয়েছে লোকসভা ভোটের মডেল কোড অব কন্ডাক্ট। যতদিন না নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশন হচ্ছে, ততদিন পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে। গোটা দেশ জুড়ে কার্যকর হবে এই বিধি। 2024 লোকসভা নির্বাচনে 22 রাজ্যের দফাতেই কিন্তু ভোট গ্রহণ করা হবে। 2 দফায় ভোট হবে 4 রাজ্যে, সেগুলি হলো কর্ণাটক, ত্রিপুরা, মণিপুর, রাজস্থান। 3 দফায় ভোট হবে আসাম এবং ছত্তিশগড়ে। 4 দফায় ভোট হবে উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে। 5 দফায় ভোট হবে মহারাষ্ট্র এবং কাশ্মীরে। 7 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে, তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।